ছোট্ট শোনো এস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমাদের দেশে কাক একটি পাখি রয়েছে যেটার আমরা সচরাচর সবসময় দেখতে পাই অন্য দেশের তুলনায়। কাক কিন্তু একটা সুচতুর পাখি। তো আমরা আজকে চেষ্টা করব কিভাবে কাক আঁকা যায়। এর আগে আমরা অন্য বেসিক ফর্ম ইউজ করে অন্য সব পাখি এঁকেছি, আজকে কিভাবে খুব সহজে বেসিক ফর্ম ইউজ করে আমরা কাক ড্রয়িং করতে পারি। কাকের একটা ক্যারেক্টার রয়েছে, এর ঠোঁটটা অন্য সব পাখির থেকে বড় হয়ে থাকে সাধারণত, আর এর পাটাও লম্বা হয়ে থাকে। তো আমরা বেসিক ফর্ম ইউজ করে কিভাবে সহজে আমরা কাক অঙ্কন করতে পারি তার চেষ্টা করব। ছোটো ছোটো কাক স্কাউট বন্ধুরা, আসো আমরা কাক আঁকার চেষ্টা করি। তো শুরুতে আমরা একটা চতুর্ভুজ আঁকতে পারি। চতুর্ভুজের উপরের অংশটা আমরা একটু চিকন দেবো, নিচের অংশটা একটু বড় দেবো, এরপর একটা সমান্তরাল আঁকবো। এই বক্স দুটিকে যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায়? এখান থেকে আমরা কাকের ঠোঁটটা আমরা অঙ্কন করতে পারি। অলরেডি কিন্তু কাকের একটা শেপ চলে এসেছে। কাকের ড্রয়িংটা এভাবে স্কেচ করে নিব। এখান থেকে আমরা কাকের লম্বা পাটা আমরা এঁকে নিব। এরপরে এই বরাবরে আমরা লেজটা নিয়ে নেব, পিছনের পাটা আমরা দেখিয়ে দেব। স্কার্ট বন্ধুরা, এখান থেকে আমরা কাকের পাখার যে ড্রয়িংটা সেটা আমরা নিয়ে নেব। তাহলে আমরা বেসিক যে একটা ফর্ম ইউজ করে খুব সহজে কিন্তু একটা কাকের ক্যারেক্টার আমরা নিয়ে আসতে পারি। এটা বাসায় তোমরা পেন্সিল ইউজ করে বা কলমে বা মার্কার দিয়েও আঁকতে পারবে। তো এভাবে আমরা একটা কাক ড্রয়িং করতে পারি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভঙ্গিতে কাক আঁকতে পারি। এদিকে ঠোঁটটা আমরা ইউজ করতে পারি অনেক ক্ষেত্রে, এভাবে আমরা এক্ষেত্রে হবে কাকটার মোশন চেঞ্জ। এভাবে আমরা কাকের স্কেচ আমরা করতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে। আমাদের এখানে অনেকগুলো কাক রয়েছে, বিভিন্ন ভঙ্গি এখানে রয়েছে। একটা উড়ন্ত রয়েছে, গাছের ডালে বসা আছে, এখানে অন্য একটা উপরের দিকে তাকিয়ে আছে। তো আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ভঙ্গির কাক আমরা এভাবে কিন্তু আমরা অঙ্কন করতে পারি। ছোট শোনো স্কার্ট বন্ধুরা, তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করবে এবং আশা করি তোমরা এটা ভালোভাবে ড্রয়িং করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।